ঊনবিংশ শতকের সাহিত্যকার ও সমাজসেবক কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন লোকহিতৈষী ব্যক্তি। মাত্র 29 বছরের ছোট্ট জীবনে তিনি দেখে গেছেন সমাজ ও সাহিত্য বিষয়ে এক গভীর ছাপ। 1840 সালের 23 ফেব্রুয়ারি, মতান্তরে 24 ফেব্রুয়ারি, জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তৎকালীন হিন্দু কলেজে ভর্তি হন এবং খুব অল্প দিনের মধ্যেই তা ছেড়ে দেন, যা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। পুঁথিগত শিক্ষা ত্যাগ করলেও তিনি বাড়িতে ইংরেজি, বাংলা এবং সংস্কৃত শিক্ষার ধারা অব্যাহত রেখেছিলেন। পরবর্তীকালে মিস্টার ক্রিক প্যাট্রিক নামক একজন ইংরেজ শিক্ষকের থেকে তিনি তাঁর ইংরেজির ভাণ্ডার আরও সমৃদ্ধ করেন। পরবর্তীতে তিনি একজন লেখক, সম্পাদক, লোকহিতৈষী, সামাজিক কর্মী হিসেবে নানা ছাপ রেখেছেন। তিনি ছিলেন এক অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। খুব অল্প বয়স থেকেই তিনি যা একবার দেখতেন বা শুনতেন তা মনে রাখার ক্ষমতা রাখতেন। সাহিত্য জগতে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল হুতম প্যাঁচার নকশা এবং মহাভারতের বাংলা অনুবাদ। একদিকে হুতম প্যাঁচার নকশায় তিনি কলকাতার বাবু সম্প্রদায়ের জীবনযাত্রার গল্প তুলে ধরেছিলেন, তো অন্যদিকে 18 পর্বের মহাভারতকে গদ্যের আকারে বাংলায় অনুবাদ করেছিলেন। মহাভারত ছাড়াও তিনি শ্রীমৎ ভগবদ গীতার বাংলা অনুবাদ করেছিলেন, যা তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। তাঁর লেখা অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল বাবু নাটক, সাবিত্রী সত্যবান নাটক, বঙ্গদেশ, বিজয়, মালতী মাধব নাটক প্রভৃতি। বাংলা সাহিত্য ছাড়াও বাংলা থিয়েটার জগতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। মাত্র 14 বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যুৎ সাহিনী সভা। তাঁর জন্মতিথিতে জিও বাংলার পক্ষ থেকে রইল শ্রদ্ধার্ঘ্য।